বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাইকোর্ট বিভাগের স্থায়ী নিয়োগ পাওয়া নয় বিচারপতি। সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা। নিহতদের আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া নয় বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দেন। এছাড়া দুজনকে আরও 6 মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। স্থায়ী হওয়া বিচারপতি হলেন মোহাম্মদ শওকত আলী চৌধুরী, মোহাম্মদ আতাবুল্লাহ বিশ্বজিৎ দেবনাথ, মোহাম্মদ আলী রেজা, মোহাম্মদ বজলুর রহমান, কে এম ইমরুল কায়েস, ফাহমিদা কাদের, মোহাম্মদ বশিরুল্লাহ, এ কে এম রবিউল হাসান।